আহ মানবতার যাই হোক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আহ ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে সবাই বলেন মানবতা যাই হোক বলেন ভাই আপনাদের কথা সবসময় আমি শুনি অল টাইম ঠিক আছে এখন সামান্য যে সামান্য আমার একটা কথা এই যে আমাদের শিক্ষা আমরা মা বাবার পরে মা বাবার পরে আমরা দ্বিতীয় যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে শিক্ষক আমরা শিক্ষা তাদেরকে যেভাবে পদত্যাগ করানো হইতেছে আবার জুতার দেওয়া ঠিক আছে এটা আপনারা কতটুকু হিসাবে দেখতেছেন মানে কিভাবে দেখতেছেন জিনিসটা খারাপ হচ্ছে মব জাস্টিস সবসময় খারাপ এটা শুধুমাত্র যে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে যে শুধু খারাপ তা না মব জাস্টিস যে কোনো অবস্থাতেই যে কোনো ধরনের মব জাস্টিস খারাপ এটাকে বলে এটাকে বলে হচ্ছে আচ্ছা এটাকে একটু বলেনি আপনি একটু শুনেন যে এই জিনিসটাকে বলা হয় মব জাস্টিস মানে জনগণ নিজেই আইন করে বানাবে এবং নিজেই সিদ্ধান্ত নিবে নিজেই বিচার করে ফেলবে মানে ইনস্ট্যান্ট যা তাদের করতে ইচ্ছা করে তারা সেটা করে ফেলবে ইনস্ট্যান্টলি উত্তেজিত জনতা এই কাজ যখন করে তখন এইটা সর্বক্ষেত্রে খারাপ সর্ব ক্ষেত্রে ভয়ঙ্কর কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত জায়গাতে যখন মানুষজন একসাথে হয় তখন মানুষের মধ্যে আবেগ অনুভূতি অনেক বেশি থাকে এবং তারা যেকোনো ভয়ঙ্কর ঘটনা ঘটা ফেলতে পারে এই জিনিসটার প্রমাণ আমরা পাই যখন কোনো পকেট মার বা চিন্তাইকারী ধরা পড়ে পাবলিকের হাতে তখন তারা বেশির ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় যে পিটা মেরে ফেলে বা চোখ গালায় দেয় বা ধরেন গলা কেটা ফেলে বা এমন মার মারে যে তারা একদম আহ মরেই যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা বেঁচে থাকতে পারে না মব মাইজে মানে উত্তেজিত জনতার মধ্যে যদি কেউ পড়ে তাহলে সাধারণত তাদের সাথে খুবই ভয়ঙ্কর অবস্থা হয় এরকমের জায়গাতে যদি একটা ভালো মানুষ গিয়ে যুক্ত হয় ভালো মানুষ যদি এই জিনিসটা দেখে দেখা যায় যে ভালো মানুষটাও অন্যরা করতেছে এই কারণে সেও একটা খুশি একটা কিল মায়রা বসে এবং এইটাতে যখন সব মানুষ একসাথে কাজগুলা করে এবং তারা মনে মনে এই জিনিসটাকে জাস্টিফাই করে এইটা চিন্তা করে যে অন্যরা তো করতেছে অন্যরা তো ঠিকই করতেছে ওই যে অমুকে করতেছে যে এরা করতেছে এই জিনিসটা তখন তাদের ভিতরে প্রভাব বিস্তার করে এবং তারা এই জিনিসটা করে কোনো ধরনের মানসিক গ্লানিতে ভোগে না তারা মনে করে এই কাজটাই উচিত কাজ সবাই যেহেতু করতেছে সেহেতু এটা একটা উচিত কাজ এই ধরনের অনেক সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে এখানে দেখা গেছে যে অনেক মানুষ একসাথে যে কাজটা করতেছে দেখা যায় যে একজন সাধারণ মানুষও যদি সেটার সাথে যুক্ত হয়ে যায় তখন সেও সেই কাজটা করা শুরু করে দেয় সে আর বুঝে না তার মাথায় এই জিনিসটা কাজ করে না যে এই জিনিসটা নেয় নাকি অন্যায় সেই জিনিসটা তখন কাজ করে না তখন সেও ওইটার সাথে পার্টিসিপেট করে এই যে এই ধরনের মানে ঘটনায় ধরনের মানে সাইকোলজি এইগুলা খুবই ভয়ঙ্কর খুবই মর্মান্তিক এই জিনিসটা আমরা দেখি যে বিশেষ করে গ্রামে কোনো চোর ধরা পড়লে উত্তেজিত জনতা দৌড়ায় আসে সবাই মিলে আসে সবাই মিলে এসে মারপিট শুরু করে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা কোনো অবস্থাতেই কাম্য হম ভাই বুঝছি কিন্তু এই ভিড় গুলা খারাপ লাগে বুঝছেন আমি লেখাপড়া চাচ্ছি যে আমরা যখন লেখাপড়া করছি তখন শিক্ষকের উপরে টাকা এত দূরের কথা মানে মুখের উপরে কোন কথাই বলিনি কিন্তু এখন যে ছাত্র যেগুলা করতেছে যেভাবে জুতার মালা মানে বিভিন্ন ধরনের যেগুলা কথা একটু এগুলাকে একটু ভালো ভাবে

আমরা জানি ঠিক আছে মানবতার জয় হোক ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত করি মোবারক হোসেন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন ভাই আনমিট করাই আছেন বলেন না উনি কথা বলছে না তাহলে ওনাকে বিদায় জানাই মানবতার জয় হোক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে সবাই বলেন মানবতার জয় হোক বলেন ভাই আপনাদের কথা সব সময় আমি শুনি অল টাইম ঠিক আছে এখন সামান্য যে সামান্য আমার একটা কথা এই যে আমাদের শিক্ষা আমরা মা বাবার পরে মা বাবার পরে আমরা দ্বিতীয় যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে যে শিক্ষক আমরা শিক্ষা দেয় তাদেরকে যেভাবে পদত্যাগ করানো হইতেছে আবার জুতার মালা দেওয়া হইতেছে ঠিক আছে এটা আপনারা কতটুকু হিসাবে দেখতেছেন মানে কিভাবে দেখতেছেন জিনিসটা খারাপ হচ্ছে সবসময় খারাপ এটা শুধুমাত্র যে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে যে শুধু খারাপ তা না মব জাস্টিস যে কোনো অবস্থাতেই যে কোনো ধরনের আচ্ছা এটাকে একটু বলে নিই আপনি একটু শুনেন যে এই জিনিসটাকে বলা হয় মব জাস্টিস মানে হচ্ছে যে জনগণ নিজেই আইন করে নিজেই আইন বানাবে এবং নিজেই সিদ্ধান্ত নিবে নিজেই বিচার করে ফেলবে মানে ইনস্ট্যান্ট যা তাদের করতে ইচ্ছা করে তারা সেটা করে ফেলবে ইনস্ট্যান্টলি উত্তেজিত জনতা এই কাজগুলো যখন করে তখন এইটা সর্বক্ষেত্রে খারাপ সর্বক্ষেত্রে ক্ষেত্রে ভয়ঙ্কর কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত জায়গাতে যখন মানুষজন একসাথে হয় তখন মানুষের মধ্যে আবেগ অনুভূতি অনেক বেশি থাকে এবং তারা যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটায় ফেলতে পারে এই জিনিসটার প্রমাণ আমরা পাই যখন কোনো পকেটমার বা ছিনতাইকারী ধরা পড়ে পাবলিকের হাতে তখন তারা বেশির ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় যে পিটায় মেরে ফেলে বা চোখ গালায় দেয় বা ধরেন গলা কেটা ফেলে বা এমন মার মারে যে তারা একদম মরেই যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা বেঁচে থাকতে পারে না মব মানে যে উত্তেজিত জনতার মধ্যে যদি কেউ তাহলে সাধারণত তাদের সাথে খুবই ভয়ঙ্কর অবস্থা হয় এরকমের জায়গাতে যদি একটা ভালো মানুষও গিয়ে যুক্ত হয় ভালো মানুষও যদি এই জিনিসটা দেখে দেখা যায় যে ভালো মানুষটাও অন্যরা করতেছে এই কারণে সেও একটা ঘুষি একটা কিল মেরা বসে এবং এইটাতে যখন সব মানুষ একসাথেই কাজগুলা করে এবং তারা মনে মনে এই জিনিসটাকে জাস্টিফাই করে এইটা চিন্তা করে যে অন্যরত তো করতেছে করতেছে ওই যে এই জিনিসটা তখন তাদের ভিতরে প্রভাব বিস্তার করে এবং তারা এই জিনিসটা করে ধরনের মানসিক গ্লানিতে ভোগে না তারা মনে করে এই কাজটাই উচিত কাজ সবাই যেহেতু করতেছে সেহেতু এটা একটা উচিত কাজ এই ধরনের অনেক সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে যেখানে দেখা গেছে যে অনেক মানুষ একসাথে যে কাজটা করতেছে দেখা যায় যে একজন সাধারণ মানুষ যদি সেটার সাথে যুক্ত হয়ে যায় তখন সেও সেই কাজটা করা শুরু করে দেয় সে আর বুঝে না তার মাথায় এই জিনিসটা কাজ করে না যে এই কাজ এই জিনিসটা নেয় নাকি অন্যায় সেই জিনিসটা তখন কাজ করে না তখন সেও ওইটার সাথে পার্টিসিপেট করে এই যে এই ধরনের মানে ঘটনা এই ধরনের মানে সাইকোলজি এইগুলা খুবই ভয়ঙ্কর খুবই মর্মান্তিক এই জিনিসটা আমরা দেখি যে বেশি বিশেষ করে গ্রামে কোনো চোর ধরা পড়লে উত্তেজিত জনতা দৌড়ায় আসে সবাই মিলে আসে সবাই মিলে এসে মারপিট শুরু করে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা কোনো অবস্থাতেই কাম্য না

অবশ্যই আপনি আমরা আপনার সাথে একমত এই বিষয়টা ভয় ভয়ংকর এটা শুধু বারবারই না অনেক বেশি ভয়ংকর ব্যাপার আর ঠিক আছে মানবাজার জয় হোক আপনি কি আর কিছু বলবেন না আর কিছু বলবো না এই প্রশ্নটার জন্য আমি এই কিন্তু এগুলা দেখল অনেক খারাপ লাগে আবার কিছু দুই দিন আগে একটা ভিডিও দেখলাম একটা মুড়ু লোক সে এক দিন আগে চুরি করছে মানে এই মানে কিছুদিন আগে তাকে বেদম মারতাছে অনেক মুড়ু মানে বয়স মিনিমাম নাও হয় আপনার 60 এর উপরে হইব আছে ঠিক আছে আমরা জানি ঠিক আছে মানবতার জয় হোক ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে আমরা যুক্ত করি মোবারক হোসেন আপনাকে যুক্ত করা বলেন আপনি মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন ভাই আডমিট করে আছেন বলেন না আপনি কথা বলছেন তাহলে বিদায় জানাই